আমি এই মুহূর্তে যেখানে আছি এটা কালী মন্দির। এই মন্দিরের বয়স 325 বছর। আমাদের আগের ব্লগে আমরা দেখিয়েছি সিটি রেসিডেন্সি হোটেল অফ দুর্গাপুর। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা এই যে দুর্গাপুরে এসেছি একটা পারিবারিক প্রয়োজনে আমরা যাব সিলামপুর, আর এই পুরো ট্রাভেলটাই যথারীতি আপনাদের সঙ্গে শেয়ার করব। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে সুপ্রভাতের একজন পরিচিতর বাড়ি, এখানে আমরা যাব। এখানে একটা সুন্দর দুর্গা মন্দির আছে, ওখানে একটা ছোট্ট মন্দির আছে সুন্দর। এবার এখানে এই সিলামপুর জামতলায় একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দির দেখতে যাচ্ছি। এখানে এক জায়গায় কালী ঠাকুর তৈরি হচ্ছে। গ্রামের এই যে অ্যাম্বিয়েন্স, এই অ্যাম্বিয়েন্সটার কোনো তুলনা হয় না, এবং সেই জন্যেই গ্রামে আসতে এত ভালো লাগে। আমি মানে এটা আমার ব্যক্তিগত ফিলিংসের কথা বলছি। এখানে অনেকগুলো সমাধি রয়েছে, বিভিন্ন মানুষের স্মৃতিতে সমাধি বানানো হয়েছে এখানে। আর তার পেছনেই আরেকটা বহু প্রাচীন বটগাছ, ওই দিকে সম্ভবত দামোদর। চলুন কাছাকাছি যাওয়া যাক। এই বটগাছের পেছনে এই যে এলাকা, মোটামুটি এই এলাকাটা, এই যে এলাকা, এটা শ্মশান এলাকা, স্থানীয় শ্মশান। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে জায়গাটায়। দাঁড়িয়ে আছি দামোদরের চরে। দামোদরটা দেখালাম, ওই যে দূরে দেখা যাচ্ছে। এলাকাটা ভীষণই সুন্দর। দামোদর এখানে চেহারা স্বাস্থ্যে একটু রোকাশোকা হলেও তার সৌন্দর্য আছে। তো যে কোনো ভিলেজ ট্যুরে এরকম এই জাতীয় বিভিন্ন রকমের সৌন্দর্য তো পাওয়াই যায়। আমি এই মুহূর্তে যেখানে আছি এটা একটা কালী মন্দির। এই মন্দিরের বয়স 325 বছর। 325 বছর ধরে এখানে কালী পুজো হচ্ছে। চলুন ঘুরে দেখি একটু। প্রতি বছর কালী পুজোয় এখানে পুজো হয়, এবং বেশ ঘটা করেই পুজো হয়। আচ্ছা, এইটা এখানে একটি শিবলিঙ্গ আছে, এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। এখানে ঠাকুরের পুজোর সামগ্রী মানে ফল প্রসাদ ইত্যাদি, কলা পাতা এইসব আমরা বিক্রি করে আনবো, টান টান করে
আজ সারাদিন উপর সে কালকে খাবো। এই পুজোয় পাঠা বলি দেওয়া হয় এবং এই সেই খাড়া, এইটা বলির স্থান, এইখানে পাঠা বলি দেওয়া হয়। এই হলো হাঁড়ি কাঠ, এই হাঁড়ি কাঠ ওখানে বসানো হয় পুজোর সময় এবং তারপরে পাঠা বলি দেওয়া হয়। এখানে একটা বিরাট ট্রলি আছে, এখানে প্রতিমা বিসর্জনের সময় এই ট্রলির ওপর প্রতিমাকে বসিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির ঘুরে এবার আমরা চলে এসেছি ধান ক্ষেতের ধারে। মেইনলি ওই গুট্টুকে একটু চাষবাসের টেস্ট দেওয়ার জন্যই এখানে আসা। গুট্টুর খুব মজা হয়েছে, মনোযোগ দিয়ে ধানগুলো দেখছে। শ্রীরামপুরের এই জামতলা গ্রাম ভীষণই শস্য শ্যামলা, বাংলার আর পাঁচটা গ্রামের মতোই। আমাদের ভিলেজ ট্রিপ এখানেই শেষ করছি। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের এই যে ভিলেজ ট্যুর, এটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ট্রিপ অ্যান্ড টাঙ্কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরের ব্লগে, আজ এখানেই, টাটা।